বঙ্গের গপ্পে আজ বুড়িমার হার না মানার গপ্প। একটা সময় বুড়িমার চকলেট বোম ছাড়া জমতই না কালী পুজো। কান ফাটানো আওয়াজ আর চোখ ধাঁধানো আলোর চকলেট বোমের প্যাকেটে থাকত নিরীহ বুড়িমার ছবি। শুধু কালী পুজোয় নয়, ভারত পাকিস্তান ম্যাচেও শচীন কিংবা সৌরভের জয় মানেই বুড়িমার গর্জন। তবে বুড়িমা মানে শুধুই চকলেট বোম নয়, লড়াইয়ের একটি রূপকথাও বটে। সর্বজনীন এই বুড়িমার আসল নাম অন্নপূর্ণা দাস। দেশভাগের পর স্বামীহারা অন্নপূর্ণা সন্তানদের নিয়ে আশ্রয় নেন ধলদিঘি উদ্ধার ক্যাম্পে। বিড়ি বাধা দিয়েই শুরু করেন তার জীবনের লড়াই। একটা সময় টাকা জমিয়ে বেলুড়ে কিনে ফেলেন ছোট্ট একটি দোকান এবং ওই দোকানেই শুরু করে ফেলেন বাজির ব্যবসা। ইতিমধ্যে পাকা চুল এবং শরীরে বার্ধক্যজনিত ছাপের কারণে ছোট ছোট ছেলে মেয়েদের কাছে অন্নপূর্ণা দেবীর পরিচয় হয়ে ওঠে, তাদের আদরের বুড়িমা। দুর্ভাগ্যবশত লাইসেন্স না থাকায় সেই বাজির দোকান ভেঙে গুড়িয়ে দেয় পুলিশ। কিন্তু এত সহজে দম্বার পাত্রী নন আজীবন সংগ্রাম করে বাঁচা বুড়িমা। তাই বাঁকড়ার আকবর আলীর থেকে বাজি বানানো শিখে ডানকুনিতে তৈরি করে ফেলেন বাজির একটি কারখানা। নিজের নামেই দিলেন বাজির নাম। বেশি সময় গেল না, সর্বত্রই বিখ্যাত হয়ে উঠলেন বুড়িমার চকলেট বোম। বুড়িমা একটা সময় নিজেই হয়ে উঠলেন একটি ব্র্যান্ড। ব্যবসার পাশাপাশি গরিব মানুষের পাশে দাঁড়াতেও ছিল তার জুড়ি মেলা ভার। যে মানুষটার একটা সময় মাথার ছাদ ছিল না, সেই মানুষটি পরে হয়ে ওঠে বহু মানুষের আশ্রয়স্থল। সময়ের সাথে সাথে বদলেছে বাজির ধরন, বুড়িমাও আজ আর বেঁচে নেই। চীন থেকে আগত বাজি ছেয়ে ফেলেছে গোটা বাজার, কিন্তু তাও কাত করতে পারেনি বাংলার বুড়িমাকে। কয়েক দশক পেরিয়ে গেলেও বুড়িমার নামটি কিন্তু আজও বাজির প্যাকেটের ওপর জল জল করে এক দুর্দান্ত লড়াইয়ের সাক্ষী হয়ে। এইরকমই বঙ্গের আরো গপ্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ বঙ্গের গপ্প, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গের গপ্প, বাঙালির গল্পের প্লেলিস্ট।